তিনটে রাশির জন্য সুখবর দিতে চলেছি ঠিকই শুনেছেন দুর্গা আগেই হবে কোটিপতি এই তিনটে রাশি এই নিয়েই আজকের আলোচনা সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন কেন আপনি কোটিপতি হবেন আর আদৌ আপনার সাথে মিলবে কিনা না আজকের আলোচনা সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তখনই যখন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন আমি প্রথমে রাশিগুলোর নাম বলবো যে তিনটে রাশি পুজোর আগে কোটিপতি হতে চলেছে সেই রাশিগুলোর নাম বলব তারপর আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে এর কারণটা কী কারণ তো থাকে কারণ ছাড়া তো কিছু হয় না শুধু অনুরোধ হইলে সম্পূর্ণ দেখুন আর আগে রাশিগুলোর নাম বলবো তারও কারণ আছে কারণ আপনারা আপনার রাশি আছে কিনা দেখতে গিয়ে ভিডিওটা কেটে ফেলেন আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন সেখানে গিয়ে সকলের সাথে যে মিলছে তা নয় কিছু কিছু জাতক জাতিকাদের সাথে মিলছে আবার কিছু জাতক জাতিকাদের সাথে মিলছে না তখন আপনাদের এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে তাই প্রথমে রাশিটা বলে নিই আপনারা জেনে যাবেন আমার রাশি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যার নেই তার দরকার নেই বেরিয়ে চলে যান ফালতু সময় কেন নষ্ট করবেন সেই কারণে প্রথমে রাশিটা আমি বলে নিই প্রথমে যে রাশিটার কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে দুর্গাপুজোর আগেই কিন্তু আপনার কোটিপতি হবার সম্ভাবনা আছে কেন বললাম সম্ভাবনা আছে প্রথমত আদেও আপনার সাথে মিলবে কিনা সেটা মিলিয়ে দেখবেন তারপর আপনার ইচ্ছা শক্তিটা কতটা আছে সেটা জানতে হবে আদৌ আপনার কোটিপতি হওয়ার প্রয়োজন আছে কিনা না আপনার দরকার আছে কিনা দেখবেন অনেকেই খুব সাধারণভাবেই বাঁচতে চায় কিন্তু হয়তো আপনারও সিংহ রাশি আপনার দরকার নেই কোটিপতি হওয়ার তাহলে জোর করে কি করে হবেন আর যার আগুন আছে যে কোটিপতি হতে চাইছে আজকের আলোচনা তার সাথেই মিলবে চেষ্টা আপনার থাকতে হবে কারণ আপনার পরিশ্রম ছাড়া সম্ভব না কোনো ভগবান আপনার কোনো গ্রহ নক্ষত্র কখনো আপনাকে টাকা হাতে এনে দিয়ে ধনী বানাতে পারবে না যদি একটা অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটে সেটাও আপনার পরিশ্রম করতে হবে তবেই প্রাপ্তিটা ঘটবে ধরুন একটা অ্যাটাচি রাস্তায় পড়ে আছে মোটামুটি ধরুন পঞ্চাশ ষাট কেজি ওয়েট সেটাও তো আপনার বাড়ি টেনে নিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে রাস্তায় রেখে আসলে তো আপনার কিছু হলো না তাই পরিশ্রম আপনাকে করতেই হবে তাই পরিশ্রম এবং চেষ্টা এবং আশা স্বপ্ন এগুলো যদি থাকে আমার আজকের আলোচনা আপনার সাথে কিন্তু মিলবে আর এই যে দুর্গাপুজোর আগেই যে কোটিপতি হবার যে একটা যোগ তৈরি হয়েছে বা আপনাদের সঙ্গে এগুলো ঘটবে এগুলো কিছু গ্রহের সুপ্রভাবের প্রয়োজন আছে আপনার সেই গ্রহ কতটা ভালো ফল দিচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে অবশ্যই আমি আলোচনা করব এইসব নিয়ে আগে রাশিগুলোর নাম বলে নিই তারপর আমি এগুলো নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এরপর দু নম্বর যে রাশিটার কথা বলবো সেটা বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয়ে থাকে অবশ্যই এই দুর্গাপুজোর আগেই কিন্তু কোটিপতি হতে পারেন আপনার কিন্তু কোটিপতি হবার যোগ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই দুর্গাপুজোর আগে যদি আপনার কোটিপতি সম্পূর্ণ হতে পারে তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার মনের জোর এবং বিশ্বাস এবং আপনার স্বপ্ন এগুলো থাকার কারণেই হবে যদি অটোমেটিক কেউ ভাবেন যে আমার সময় তো ভালো দুর্গাপুজোর আগে আমি কোটিপতি হব কী করব কাজ করে ঘরে বসে যাই এই ধরনের চিন্তাধারা যাদের আছেন তারা কিন্তু কোটিপতি তো হবেন না লাখোপতিও হবেন না আপনারা অনেক নিচে নেমে যাবেন কারণ আপনাদের শক্তি নেই আর ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি আর যাদের স্বপ্ন বড় আছে যারা জীবনে কিছু করতে চাইছেন যারা গরিবত্ব দূর করতে চাইছেন আর ভালো লাগছে না এই জীবন তারাই একমাত্র সাকসেস পাবেন আজকের আলোচনায় যদি আপনার বিশ্বিক রাশি হয়ে থাকে অবশ্যই আমি বলবো পরিশ্রম করুন চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আজ থেকে ধরে নিতে পারেন আপনার জীবনের সফলতা শুরু আর দুর্গাপুজোর আগেই আপনার কিন্তু কমপ্লিট অর্থাৎ যত রকম আপনার স্বপ্ন আছে পূরণ করতে পারবেন শেষ যে তিন নম্বর রাশিটার কথা বলবো সেটা কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে একই কথা বলবো। আজ থেকে দুর্গাপুজোর মাস এই টাইমে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন অর্থাৎ দুর্গাপুজোর আগেই কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন শুধু বলবো অ্যালার্ট থাকুন আর চেষ্টা করুন বড় স্বপ্ন দেখুন কোটিপতি হবার স্বপ্ন দেখুন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে আর যদি মনে হয় যে না আমার অটোমেটিক সব হবে এই যে আমি বলছি আপনার কোটিপতি যোগ আপনার কানে শুনে নিলেন আর আপনি ঘরে বসে গেলেন অটোমেটিক কোটিপতি হবেন ঠিক এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে সেটা ভুল করবেন আপনার সাথে কিছুই মিলবে না তাই আমি শুধু আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে এই সময়টা আপনার জন্য ভালো ঠিক সেই সময়টা আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তবেই কিন্তু মিলবে আপনার চেষ্টা ছাড়া কখনোই সম্ভব না আপনার জীবনে পরিবর্তন হোক সেই জিনিসটা কারণ আপনি নিজেই করতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আপনার আয় ইনকাম আপনার হাত ধরেই কিন্তু পারবে এই যে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করলাম তিনটে রাশির উদ্দেশ্যে যে বললাম যে দুর্গাপুজোর আগেই আপনার কিন্তু কোটিপতি হবার সম্ভাবনা আছে তার কারণটা আমি এখন একটু বলি আর আপনার সাথে আদৌ মিলবে কিনা সেটা কিন্তু আপনি এখন জানতে পারবেন শুধু আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে এটা তো সঠিক নয় রাশির সাথে সাথে আপনাকে অনেক কিছু মিলাতে হয় সেগুলো একটু বলি দেখুন অলরেডি চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস কিন্তু অবশ্যই একটা শুভ শক্তি আমাদের প্রত্যেকের জীবনেই প্রভাব বিস্তার করে আর এই শুভ তো একটা প্রভাব থাকছেই তার সাথে সাথে চারটে গ্রহের বেশ কিছু রাজ্যকও কিন্তু আপনার ভাগ্য বদলাবে পুজোর আগেই কিন্তু এগুলো হচ্ছে এবং হবে আর এই যে চারটে গ্রহের বেশ কিছু রাজ্য তৈরি হবে সেই রাজ্যকের একটা সুফল এবং ঈশ্বরের আশীর্বাদ মিলেমিশে আপনাদের জীবনের পরিবর্তন আসবে বিশেষ করে চারটে যে গ্রহের গ্রহের কথা আমি এখন বলবো এই গ্রহগুলো আপনাদের জন্মচক বা হস্তরেখায় ভালো থাকতে হবে যদি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে দেখুন কোন কোন গ্রহ বুধ প্রথমত ভালো থাকতে হবে তারপর শুক্র ভালো থাকতে হবে বৃহস্পতি ভালো থাকতে হবে এবং রাহু ভালো থাকতে হবে এই কটা গ্রহ যদি আপনার ভালো থাকে তবেই আপনার সাথে আজকের আলোচনা মিলবে আপনি কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আগে কোটিপতি হবেন এতে কোনো সন্দেহ নেই আর যদি এই গ্রহগুলো আপনার অশুভ হয়ে বসে থাকে কোনোরকম শুভ ফল না দেয় তাহলে কিন্তু আপনার রাশি তো আমি বললাম কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে কারণ গ্রহ নক্ষত্রর উপরে দাঁড়িয়েই আজকের আলোচনা শুধু আজকের নয় আমি প্রত্যেকটা দিনই কিছু না কিছু আপনাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি সবই কিন্তু আপনার এই গ্রহ নক্ষত্রর উপরে দাঁড়িয়েই আলোচনা করা হয় আর এটাই বাস্তব আমাদের সুস্থ থাকা আমাদের অসুস্থ থাকা সমস্ত কিছুর পিছনে এই গ্রহ এবং নক্ষত্র কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে ভোগে বিছানা সহ্য হয়ে আছে সেটাও কিন্তু গ্রহের কারণেই আবার কেউ দেখা যায় যে তার শরীরের কোনো রোগই নেই একদম ছোট থেকে বড় হয়ে গেছে রকম রোগ নেই সেটাও কিন্তু তার গ্রহের কারণে আবার দেখবেন কেউ খুব অল্প পরিশ্রম করে জীবনের সফলতা পায় সেটা গ্রহের কারণে কেউ গাধার মতো পরিশ্রম করে দিন রাত কিন্তু জীবনে সাকসেস নেই শান্তি নেই এগুলো সবই গ্রহের কারণে তাই গ্রহ নিয়েই আলোচনা হয় আর এই যে চারটে গ্রহের কথা বললাম এই গ্রহগুলো যদি আপনার শুভ ফল দেয় আমার আজকের আলোচনা আপনাদের সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট মিলবে আর যদি অশুভ বসে থাকে তাহলে মিলবে না আপনার কি করতে হবে আপনার জন্মছক বা হস্তরেখাটা একটু মিলিয়ে দেখুন যে গ্রহগুলো কতটা ভালো আছে যদি ভালো থাকে অবশ্যই মিলবে আপনার সাথে যদি খারাপ থাকে মিলবে না আর যদি আপনার জন্মছক না করা থাকে বা হস্তরেখা বিচার না করা থাকে একটু করে নিন আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে পারেন তাহলে হবে বলুন তো শিওর হতে পারবেন যে হ্যাঁ এই যে আলোচনা হলো এটা আমার সাথে মিলতে পারে বা মিলতে পারে না এটা আপনি আগাম জানতে পারবেন সেই কারণেই বললাম যে আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখাটা একটু মিলিয়ে নিতে পারেন তাহলে শিওর হতে পারবেন এই যে আজকের আলোচনা দুর্গা পুজোর আগেই আপনার ভাগ্য উন্নতি অর্থাৎ সরাসরি বলা যায় কোটিপতি হতে চলেছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে আমার আজকের কথাগুলো মিলবে এবং আপনার জীবনে পরিবর্তন আসবে সকলে না আসলেও অবশ্যই আসবে কোনো না কোনো জাতক জাতিকাদের এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হয়তো আপনার সাথে মিলবে না আপনার গ্রহদোষের কারণে কিন্তু তার মানে এই নয় যে সকলের মিলবে না অবশ্যই বেশ কিছু জাতক জাতিকা তারা কোটিপতি হবে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি শুধু তাদেরকে ভালোভাবে চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ পরিশ্রম আপনার তো প্রয়োজন আছেই এবং সুযোগ চোখ কান খোলা রাখলে সুযোগটা পাবেন সেগুলো আপনি অ্যাচিভ করবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে তাই চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন বড় স্বপ্ন দেখুন আপনার জানতে আজ অজান্তে যদি গ্রহদের সুপ্রভাব থাকে আপনি কোটিপতি হান্ড্রেড পারসেন্ট হবেন এই দুর্গা আগে আর যাদের গ্রহ খারাপ জানতে পারবেন অবশ্যই ইমিডিয়েট আপনার গ্রহ প্রতিকার করুন গ্রহ প্রতিকার কিন্তু পয়সা খরচ করেই হয় তা নয় পয়সা ছাড়াও হয় সেইটা আপনারা আমার চ্যানেলে কোচ করলে পেয়ে যাবেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই পে সার্ভিস কিন্তু প্রতিকারের জন্য আপনার অনেক টাকা খরচ করতে হবে না এটা আমি সবসময় বলি তাই প্রতিকার করুন যে গ্রহটা খারাপ আছে তাহলেই দেখবেন আপনার সামনের দিনটা অনেকটাই পরিষ্কার এবং উজ্জ্বল আপনি পেতে পারেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার